কুম আসসালাম আরহামতুল্লাহি ও যে আমাদের একদিন ভাই জানতে চেয়েছেন স্পষ্ট দৃশ্যমান হারাম ইনকামকারীদের সাথে যারা রক্তীয় আত্মীয় না তাদের সাথে লেনদেন আন্তরিক বন্ধুত্ব খাওয়া দাওয়া ইসলাম অনুমোদন দেয় কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জি সম্মানিত ভাই যারা হারাম ইনকাম করে তাদের সাথে ইসলামে লেনদেন করতে কোনো বাধা নাই যা আছে খাওয়া দাওয়া করতেও কোনো অসুবিধা নাই যা আছে তবে উদ্দেশ্য হতে হবে আখেরাত আখেরাতের উদ্দেশ্য হতে হবে আল্লাহ সব তালাকে রাজি খুশি করার জন্যই উদ্দেশ্য হতে হবে দুনিয়াবি কোনো স্বার্থ যেন এখানে না থাকে দ্বিতীয় কথা হলো এই যে দেখেন একজন হারাম পথে আয় উপার্জন করে তাদের সাথে যদি আমরা উঠা বসা ছেড়ে দেই বন্ধুত্ব ছেড়ে দেই লেনদেন ছেড়ে দেই খাওয়া দাওয়া যদি ছেড়ে দেই তাহলে তাদেরকে সৎ পথের সৎ পথের কে সৎ কথা কে বলবে তাকে উপদেশ কে দেবে তাকে নসিহত কে করবে ভালো রাস্তার কথা কে বলবে তার সাথে উঠা বসা করতে হবে লেনদেনও করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে তার সাথে সাথে কী করতে হবে সঠিক পথ দেখাতে হবে সঠিক কথা বলতে হবে যে তুমি যে কাজ করতেছো যে পথ অবলম্বন করেছ সে পথ কোরআন ও সহাদিসের দৃষ্টিতে ঠিক না এভাবে তার সম্মান বজায় রেখে আদব কাজের সাথে তাকে বোঝানোর চেষ্টা করে যেতে হবে এটাই হবে আমাদের করণীয় যেহেতু আল্লাহ রসুল সাল আলুসাল্লাম মুশিকিনী মক্কা কাফের মক্কা কাফেরদের সাথেও উঠা বসা করেছেন লেনদেন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন খাওয়া দাওয়া করেছেন তাই ইসলামে আর কোনো বাধা বিঘিনি নাই তবে উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য অর্থাৎ তা হলো এই যে তার সাথে লেনদেন করব উঠা বসা করব খাওয়া দাওয়া করবো উদ্দেশ্য হবে যে তাকে আমি সঠিক পথের কথা বলবো যে কোরআন এবং সৈয়াদিসের কথা তার সামনে তুলে ধরবো সঠিক পথের কথা তার সামনে তুলে ধরবো এই উদ্দেশ্য যদি হয় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই জায়েজ আছে বাকি আল্লাহ আলম সাহাব সালামুক ও রহমতুল্লাহি